আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইগণ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি আপনাদের সাথে শাকিল। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর সম্ভব হলে ভিডিওটা একটু লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই চ্যানেলে কোনো না কোনো একটা ভিডিও হয়তো আপনারও খামার জীবনে কাজে লেগে যেতে পারে। আজকে কথা বলবো এমন দুটি বিষয়, যে দুটো বিষয় যদি আপনি 100% কনফার্ম করতে পারেন তাহলে আপনি সফল খামারের তালিকায় পড়বেন এবং আপনার সফলতার হার অনেকটা বেশি থাকবে। হ্যাঁ, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো, আশা করছি আপনাদেরকে সঙ্গে পাবো। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় খামার ভাই বন্ধুগণ, আমরা যারা মুরগি পালন করছি আমরা জানি প্রতিনিয়ত আমাদেরকে টেনশনে থাকতে হয়, প্রতিনিয়ত আমাদেরকে অনেক হেজিটেশনের মধ্যে থাকতে হয়, সম্পূর্ণ সারাক্ষণ টেনশনে, কখন না মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, কখন মুরগি ভ্যাকসিন করতে হবে, মুরগির খাবার দিতে হবে কি খাবার, কি কম না বেশি পানি দিতে হবে, কি ওষুধ দিতে হবে, কতটুকু পরিমাণ ওষুধ দিতে হবে, মানে পুরোটাই একটা প্যারাময় মানে আর কি বিষয় আর কি। তো এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস দুটি বিষয়, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে দুটি বিষয়। এই দুটি বিষয় আপনি যদি কনফার্ম করতে পারেন তাহলে আপনার জন্য এই পোল্ট্রি সেক্টরটা খুবই ইজি হয়ে যাবে। নাম্বার ওয়ান ব্রুডিং, আর নাম্বার টুটা পরে বলছি। নাম্বার ওয়ান হচ্ছে ব্রুডিং। আপনি যদি আপনার মুরগি পালন করার ক্ষেত্রে ব্রুডিং এ যদি বিন্দু মাত্র ভুল করেন তাহলে সেই ভুলের খেসারত কিন্তু আপনাকে 30 দিন মুরগি যতদিন পালন করবেন ততদিন আপনাকে সেটা দিতে হবে। ব্রুডিংটা হচ্ছে মুরগির মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। একটা ছোট বাচ্চাকে যেমন ছোটবেলায় সুন্দর করে লালন পালন করতে হয়, তার খাবার পরসা পায়খানা থেকে শুরু করে তার কাপড় পরিধান, তার আবহাওয়া, তার প্রত্যেকটা বিষয়ে যে এভাবে খেয়াল রাখতো, এরকম সেম ভাবে মুরগির ক্ষেত্রে, মুরগির ব্রুডিং এর ক্ষেত্রে আপনাকে সেটা ফলো আপ করতে হবে, সেটা আপনাকে মানতে হবে, কি সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি সেই বিষয়গুলো জেনে যদি ব্রুডিং করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার প্রায় 60-70% কাজ কমপ্লিট, যদি আপনি ব্রুডিং থেকে বাচ্চাগুলোকে বের করতে পারেন সঠিক উপায়ে। আপনাকে ব্রুডিং অনেকগুলো বিষয় জানতে হবে, প্রপার কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কখন ভ্যাকসিন করবেন, কখন ওষুধটা খাওয়াবেন, কি পরিমাণ ওষুধ, তাপমাত্রা কতটুক লাগছে, প্যাপারটা স্যাঁতস্যাঁত হয়ে গেছে কিনা, লিটারগুলো কেমন আছে, মোটামুটি অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। আপনি যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি অবশ্যই নিজেকে সফল খামারের তালিকায় নিয়ে যেতে পারবেন। সো এই ব্রুডিংটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। আপনি যখন এই ব্রুডিংটা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান ধারণা নিয়ে নিতে পারবেন, এরপর যখন আপনি মুরগি লালন পালন করবেন, মনে করবেন আপনার ব্রুডিং থেকে যখনই মুরগিগুলো বের করবেন, প্রথম ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, তখন দেখবেন আপনার প্রায় 60-70% কাজ শেষ। বাকি কাজগুলো কি, বাকি যে কাজটা হচ্ছে যেটা আমি প্রথমে বলেছি দুটো কাজ, একটা কাজ হচ্ছে ব্রুডিং আর একটা কাজ হচ্ছে এখন যেটা বলবো সেটা হচ্ছে লিটার, অর্থাৎ মুরগির লিটার। দুটো কাজের মধ্যে একটা হচ্ছে একটা লিটার আর একটা হচ্ছে মুরগির ব্রুডিং। তো ব্রুডিংটা তো বলেছি, লিটারটা বিষয় হচ্ছে মুরগি আমরা যেহেতু বর্তমানে আমরা যেহেতু খামার করছি, আমরা কিন্তু মাচার খামার খুবই সংখ্যা বেশি না, ফ্লোরের সংখ্যা বেশি। ফ্লোরে আমরা কি দিয়ে পালন করছি, কাঠের গুঁড়া বা তুষ বা চিটা বা আমরা বালি দিয়ে ব্যবহার করছি, রাইট? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যারা মানে ফ্লোরে মুরগি লালন পালন করছি, ফ্লোরের সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে মুরগির লিটার। মুরগির সবচেয়ে বেশি ডিজিজ বা রোগ সৃষ্টি হয়, উৎপন্ন হয় কিন্তু মুরগির 80% রোগ উৎপন্ন হয় নিজের লিটার থেকে, অর্থাৎ যেখানে তারা পায়খানা করছে সেখান থেকে এই লিটারগুলো পচে গন্ধ সৃষ্টি হয়, ওখান থেকে তাদের জন্য রোগগুলো সৃষ্টি হয়, সেগুলো আবার তাদেরকে এফেক্ট করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে লিটার ম্যানেজমেন্টটা সম্পর্কে জানতে হবে, যে কতটুক পরিমাণ লিটার দিতে হবে, কয়দিন পর পর লিটার চেঞ্জ করতে হবে, কয়দিন পর পর লিটার চালতে হবে, কেমন ধরনের হলে লিটারটা ভালো আছে, কেমন ধরনের পরিস্থিতি হলে বুঝতে হবে যে লিটারটা খারাপ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, এটা থেকে প্রচুর অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে এবং এটা মুরগির জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে, যে আপনার লিটারগুলো কতটুক পরিমাণ দিতে হবে, তারপরে আপনি কখন বুঝবেন যে আপনার লিটারটা নষ্ট হয়ে গেছে, এগুলো মুরগির জন্য আর প্রযোজ্য হচ্ছে না। তো আসলে এই দুটো বিষয় আপনি যদি 100% কভার করতে পারেন, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনার আর কোনো তেমন কোনো কাজ করতে হবে না।
তারপরে দিনে কয়টা বার মুরগির এই যে লিটাগুলো ওলট পালট করে দিয়ে দিতে হবে। আমার মতে দিনে দুইবার ওলট পালট করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই লিটার। যদিও যদি যাদের বাণিজ্যিক বা অনেক বড় খামার তাদের ক্ষেত্রে এটা খুব সম্ভব হয়ে ওঠে না, তারা তখন অন্য কিছু হাতল বা জিনিস দ্বারা সেটা ওলট পালট করার চেষ্টা করে। তবে যদি যাদের 1000 বা 1500 মুরগি আমি মনে করি তারা ভালো করে লিটার করে দৈনিক যদি দুইবার ওলট পালট করে দেন আপনার লিটারও ভালো থাকবে মুরগিও ভালো থাকবে। আর যাদের মাছের খামার দেখেন একে লিটার যারা আমরা পালন করছি তাদের এই যে লিটারগুলো আনা নেওয়া একটা ঝামেলা, পরিশ্রম, টাকা, একটা টাকাও যায় পরিশ্রমও যায় সময়ও যায়, এরপর হচ্ছে রোগও সৃষ্টি হয়। হ্যাঁ, তো অনেক অনেক সময় ডাক্তারেরা যদি বলেন যে লিটারে যদি মুরগি পালন করতে তাহলে আর মুরগি পালন করার প্রয়োজন নেই। জানি আমাদের দেশে এখনো তো উন্নত না, তবে আমরা যারা যদি চেষ্টা করি আস্তে আস্তে লিটারের এই যে পদ্ধতিটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। কারণ মুরগির রোগের সৃষ্টি হয় লিটার থেকে, তাহলে যেটা আমার ক্ষতি করে সেটাকে আমার বাদ দিতে হবে। এই লিটারগুলো কিনেও আনতে হয়, পরিশ্রমও যায়, সময়ও যায়, সবকিছু নিয়ে একটা বেড়া জালের মধ্যে প্যাচ খাই যায়। ঠিক আছে, তো বন্ধুরা যাই হোক আমরা চেষ্টা করব আগামীতে ইনশাল্লাহ এই ধরনের লিটারগুলো ম্যানেজ করে অন্য কোনো পন্থায় আমরা মুরগি লালন পালন করতে পারি কিনা। তো আজকে এই দুটো বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে মুরগির লিটার আর মুরগির ব্রিডিং পদ্ধতি সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।